বিয়ের সব খরচ মেয়ের বাড়ি থেকে দিচ্ছে, এইটা নর্মাল ব্যাপার, এইটাই হয়ে আসছে এতকাল ধরে। কিন্তু সব খরচ মেয়ে দিচ্ছে, এতে যেন সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এ আবার কেমন কাণ্ড, কেউ শুনেছে কোনো কালে? কথাটা এ পাড়া ছাড়িয়ে ও পাড়া, ও পাড়া ছাড়িয়ে গ্রামে, এরপর দেশ ছড়িয়ে গেল নেট দুনিয়ার মাধ্যমে। হ্যাঁ, ঠিক এইটাই হচ্ছে জয়ন্তীর বিয়েতে। জয়ন্তীর বয়স 28, এটা এমন আহামরি কোনো বয়স না হলেও এটা নেহাত কম নয় মধ্যবিত্ত বাঙালি পরিবারে। জয়ন্তী স্টুডেন্ট লাইফ থেকে টিউশন করে পার্ট টাইম জব করে। জয়ন্তীর বাবার অভাবের সংসার না, জয়ন্তীর বাবা অত্যন্ত সচ্ছল একজন ব্যক্তি, কিন্তু উনি একটা সময়ের পর ছেলে মেয়েকে নিজের খরচ নিজে জোগানোর জন্য ছেড়ে দিয়েছেন। অনেকেই ঠাট্টা সুরে, এত টাকা কে খাবে বলে সস্তা মজা করে কিপটা আখ্যা দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেলেও জয়ন্তীর বাবা না নিজে কানে তুলেছেন, না ওদের কানে তুলতে দিয়েছেন। জয় আর জয়ন্তী ভাই বোন, প্রথম প্রথম বাবাকে নিষ্ঠুর মনে হলেও এক সময় বুঝে গিয়েছিল বাবা ওদের মেরুদণ্ড কতটা সোজা করে দিয়েছে। যখন বাবার প্রথম হার্ট অ্যাটাক করলো, জয় মায়ের আলমারিটা খুলে টাকা নিয়ে বাবাকে নিয়ে যাওয়ার অপেক্ষা না করে নিজের টাকায় বাবাকে হাসপাতালে ভর্তি করে আসলো। আর জয়ন্তী তখন সাহস পেল, হ্যাঁ ও আছে বাবার পাশে। বাবার চিকিৎসায় যে টাকা লেগেছিল তার তুলনায় ওর জমানো টাকাটা সামান্য হলেও ওর সাহস ছিল, ও পারবে বাবার পাশে দাঁড়াতে। ওর বাবাকে নিয়ে যখন হাসপাতাল, ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছিল, মাকে তখন চিন্তা করতে হচ্ছিল না ঘর কিভাবে চলবে, কারণ ততক্ষণে ছেলে মেয়ের মেরুদণ্ড শক্ত। ওরা নিজেরা জানে টাকা খরচ করতে হয় কিভাবে, কারণ ইনকামটা সহজ নয়, এইটা ওরা বুঝে গিয়েছিল। এখন জয়ন্তী ব্যাংকে চাকরি করে, বড় পোস্ট, ভালো বেতন, কারণ প্রস্তুতিটা সে অনেক আগে থেকেই নিয়েছে। বড় পোস্ট তাই তার বিয়েটাও আহামরি ধুমধাম হবে এবং পাড়ার মানুষজন হা করে তাকিয়ে থাকবে, এমনটা তো হওয়ার কথা বলে অনেকেই ধরে আছে। কিন্তু জয়ন্তী বলে দিয়েছে ওর বিয়ের খরচ দেওয়ার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই হবে। বরপক্ষের অত মাথা ব্যথা না থাকলেও পাড়ার লোকের মাথাগুলো আছে কি করতে বলুন তো, তাদের তো মাথা ব্যথা হবেই। জয়ন্তী বিয়ের খরচ করছে শুনে জয়ন্তীর বড় ঘোষণা করে দিল, তার বিয়ের খরচও সেই করবে ভাগাভাগি করে। সবার ভাগ্যে তো আর এমন হয় না, জয়ন্তীর হয়েছে, কারণ জয়ন্তীর নিজের মন মতো পছন্দের মানুষ পাওয়ার সুযোগ পেয়েছে, কারো চাপে নয়। জয়ন্তীর বিয়ের দিন বউ কেমন, জামাই কেমন, জয়ন্তীর দেওয়া বিয়ের খরচ, এই সব ছাড়িয়ে বিয়ের প্যান্ডেলে আলোচ্য বিষয় হয়ে উঠল জয়ন্তীর পরা সব গয়না, গোল্ড প্লেটের, কোনো সোনা নেই, ওকে দেওয়া হয়নি। স্টেজে উঠে কাকিমারা ছবি ওঠার নাম করে একবার গয়নায় হাত দিয়েই আটকে উঠেছে, এমন সুরেই বলে উঠেছে, কি রে জয়ন্তী, হাতে কানে গলায় কোথাও তো একটা সোনা পরা দরকার ছিল, নইলে যে ভালো দেখায় না, মঙ্গল অমঙ্গলেরও তো একটা ব্যাপার আছে বল। জয়ন্তী হেসে বলল, আমার সোনা পরতে ভালো লাগে না, তাই কিনলাম না কাকিমা, যখন ইচ্ছে হবে কিনে নেব। আরো জোরে আটকে ওঠার স্বরে বলে উঠলেন, তুই কিনলি কেন, তোর বাবা মা আছে কি করতে, একটাই তো মেয়ে, পা থেকে মাথা অবধি কোথায় সোনায় মুড়িয়ে দেবে, আমি তো আমার মেয়েকে কত পদে সোনা দিলাম। জয়ন্তী বিয়ের স্টেজে বসে মোটেও কোনো তর্ক করতে না চাইলেও জয়ন্তী ভালোই বুঝতে পেরেছে ও উত্তর না দিলে একের পর এক সবাই এসে বলবেই এবং দোষটা বাবা মাকেই দেবে। ওর পাশে বসা জামাইয়ের দিকে তাকালো, ইমন আলতো করে জয়ন্তীর হাতটা ধরল, কাকিমা আপনার মেয়ে সোনা পড়তে ভালো লাগলে সে অবশ্যই পড়বে, আপনার ইচ্ছে হলে দিতেই পারেন, আর আপনার মেয়েকে পড়াশোনা করা অবস্থায় অনার শেষ না হতেই বিয়ে দিয়ে দিয়েছেন, তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তো দেননি,
তখন তো আপনাকেই দিতে হবে। এইটা নিয়ে বড়াই না করে যদি বলতে পারতেন ওকে সোনা বানিয়ে দিয়েছি, যদি বলতে পারতেন ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি, সারা জীবন পড়ালেখা শিখিয়ে আর দু বছর অপেক্ষা না করে ওকে কারো কাছে বোঝা বানিয়ে দিয়েছেন। বছর না যেতেই তো বাবু হলো, মাস্টার্সটাও করতে পারল না। এই আক্ষেপের দীর্ঘশ্বাস কখনো আপনাকে ছুঁতে পারবে না, কারণ আপনি বলবেন পা থেকে মাথা অবধি গয়না দিয়েছেন। কিন্তু এই গয়না ওর কোনো কাজে লাগে এখন? যখন আপনাকে দেখতে আসার জন্যেও ওকে ওর স্বামীর কাছে হাত পাততে হয়, না আপনার জন্য কিছু কিনতে পারে সে? জয়ন্তীর কথা ওনাদের চিন্তা ভাবনাকে বিন্দু মাত্র নাড়া দিতে পারবে না ভালোই জানা আছে। স্টেজ থেকে নামতে গিয়ে বিড়বিড় করে অন্য কাকিমাদের সাথে সুর মিলিয়ে বলছে, এই জন্য মেয়ে হওয়ার পর থেকে টাকা জমাতে হয় মা বাবার, নইলে এমন ছিঁড়ি হয় বিয়ের। জয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। বিয়ে বাড়ির লাইট, মানুষের সমাগম, ভো করে বাজতে থাকা বাজনার শব্দটা ছাড়িয়েও যেন উদাস হচ্ছে। ছোটবেলা থেকে এই লাইনটা শুনে আসি আমরা কম বেশি, যে মেয়ের বিয়ের জন্য জমাতে। বাবাদের অন্যরা বলতে শুনতে বেহিসেবি খরচ না করে মেয়ের বিয়ের জন্য টাকা জমা কখনো শুনেছেন কাউকে বলতে? মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য টাকা জমা? বাবারাও মেয়ে হওয়ার পর তার জন্য একটা অ্যাকাউন্ট খোলে, যেটা হয় বিয়ের খরচের জন্য, কারণ মেয়ে বিয়ে দেওয়াটাই মুখ্য ব্যাপার, কারণ এটা কষ্টসাধ্য আর ব্যয়বহুল। যতদিন যাচ্ছে ব্যয়টা বাড়ছে। আমাদের সমাজে এখনো মেয়ে জন্ম নিলে পরিবারের মানুষজন খুশি না হওয়ার কারণ কিন্তু এই বিয়ের খরচটাই অনেকটা দায়ী, কারণ সবাই জানে মেয়েদের শুধু দিয়ে যেতে হয়, ওরা কিছু ফেরত দিতে পারে না, কারণ এখনো 70% মেয়েকে সারা বছর লেখাপড়া শিখিয়ে মাঝ রাস্তায় বিয়ে দিয়ে দেওয়া হয়। এর পরের রাস্তাটা, আমার মেয়ে সংসার বাচ্চা সামলে লেখাপড়া শেষ করেছে, চাকরি করছে। মা বাবারা গলা জড়িয়ে অন্যকে শোনালেও শুধু সেই মেয়েটা জানে কতটা গিরিখাত ওত পেতেছিল, কখনো ক্লান্ত হয়ে পড়েছে, কখনো হাঁপিয়ে উঠে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এটা অনেক সহজ হতো যদি আর 3 কি 4 বছর মাথা উঁচু করে পায়ের নিচে শক্ত ভিত নিয়ে সে দাঁড়িয়ে যেতে পারত। সবাই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চায়। ভালো ঘর মানে কিন্তু সবার কাছে এখনো নিজের চেয়ে বড় ঘরে মেয়ে বিয়ে দেওয়াটা বোঝে। যারা সামান্য চাকরি করে তারা বড় চাকরিওয়ালার কাছে বিয়ে দিতে চায়, যাদের ফ্ল্যাট আছে তারা বিল্ডিং আছে এমন ঘরে মেয়ে বিয়ে দিতে চায়। এতে হয় কি, ছেলেপক্ষ ভাবে ওরা মেয়ে উদ্ধার করছে, তাই ছেলের এমন আহামরি গুণ না থাকলেও ছেলের মান সম্মানের মূল্য ঝুলিয়ে মেয়ের বাড়ির ওপর দায়িত্ব আর নিয়ম বলে দায় চাপানো হয়। দায়টা সবার কাছে দায়িত্ব হলেও দায় হয়ে রয়ে যায় শুধু মেয়ের কাছে, কারণ সারাটা জীবন সে মনে রাখে কি কি করা হয়েছিল তার বিয়েতে। মধ্যবিত্ত বাবাটা লোক দেখানোর নিয়মে কত বছরের তিলে তিলে জমানো টাকা শেষ করেছে। সবাই ভুলে যায়, শুধু মেয়েটা মনে রাখে আর আত্মগ্লানিতে ভোগে। তাই শেষ বয়স অবধি মেয়েরা বলে যায়, আমার বাবা এই এই করেছিল বিয়েতে। এইটা কিন্তু মেয়েরা আত্মগ্লানিতেই মনে রাখে, কারণ অন্যের বাড়ি যাওয়ার পর সে বাবা মায়ের জন্য আর কিছুই করতে পারে না। শ্বশুর বাড়ি গিয়ে যখন তাকে দিন রাত সবার জন্য করে যেতে হয়, সংসার সম্পর্ক সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়, এমনকি সেই সম্পর্ক ছেড়ে আসতে হয় একবারের জন্যও কিন্তু বিয়ের পর সেই আহামরি খরচ কোনো কাজে আসে না। কাজে আসে না সেই নানাজন যারা সেই বিয়েই কি এমন করেছে বলে কথা শুনিয়ে গিয়েছে। ছেলেদের যেমন চাকরি না পেলে বিয়ে দিতে চায় না, তেমনি মেয়েদের চাকরি পাওয়ার আগে অবধি যদি বিয়ে দিতে না চাওয়া হতো তাহলে কিন্তু অধিকাংশ সম্পর্কই সুন্দর থাকতো। বিয়ের খরচের নাম করে বাবার ওপর দায়ের আত্মগ্লানি থেকে মুক্তি পেত যদি সে তার বাবাকে কিছুটা সাহায্য করতে পারত। তাই অবশ্যই প্রত্যেকটি মেয়েকেই বিয়ের আগেই স্বনির্ভর হওয়া উচিত, বিয়ের আগেই হোক প্রতিষ্ঠিত মেয়েরাও। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।